সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো 10টা ওয়েবসাইট নিয়ে, যে 10টা ওয়েবসাইট আপনাদের এই পড়ালেখাগুলোকে আরো বেশি মজার করে তুলবে এবং আরো সহজ করে তুলবে। এই 10টা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন ওয়েবসাইটগুলোতে আপনারা সব থেকে বেশি এবং সবচেয়ে লেটেস্ট যে আর্টিকেল, জার্নাল এবং পাবলিকেশনগুলো পাওয়া যায় সেগুলোর খবর, এবং কোন ওয়েবসাইটগুলোতে একদম লেটেস্ট যে ওয়ার্ল্ডের যে খবরগুলো, ম্যাগাজিনগুলো থাকে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন। সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা একটা ওয়েবসাইট এবং সিএসসিতে যারা পড়ে তাদের জন্য আলাদা দুইটা ওয়েবসাইট, আর দুইটা ইন জেনারেল ওয়েবসাইট এবং তিনটা সায়েন্স বেসড ওয়েবসাইট, এবং যারা প্রজেক্ট করতে চান, যারা বিভিন্ন ধরনের প্রজেক্টের আইডিয়া নিতে চান তাদের জন্য আরো দুইটা ওয়েবসাইট এখানে থাকবে। এই 10টা ওয়েবসাইট আপনাকে অনেক বেশি সহায়তা করবে আপনার স্টাডি ম্যাটেরিয়ালস গুলো পেতে, এবং এই 10টা ওয়েবসাইটে যেগুলো পাবেন আপনার সবগুলি মোটামুটি ফ্রি। তো চলুন শুরু করা যাক। আর সবসময় মতো আজকেও বলবো, প্লিজ যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই নিজের রেড বাটনটা ক্লিক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন থেকে আপনাদের সাথে ডিজিটাল স্টাডি নিয়ে যত ধরনের সাহায্য দরকার আমি সব ধরনের সাহায্য নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সো সাবস্ক্রাইব দ্য বাটন অ্যান্ড মেক মাই চ্যানেল বিগ। সো লেটস গেট স্টার্টেড। প্রথম স্ক্রিনে যাই। যেটা দেখো সেটা হচ্ছে TED.com। এখানে আপনারা বিভিন্ন ধরনের পড়ালেখা সম্বন্ধে যত ধরনের অ্যানিমেটেড ভিডিওগুলো আছে, এবং অ্যানিমেটেড ভিডিও ছাড়াও শিক্ষণীয় যেগুলো ভিডিও আছে সেগুলো সব ভিডিও আপনারা এখানে পাবেন। এখানে মেইনলি হচ্ছে এডুকেশনাল একটা ওয়েবসাইট, যারা আসলে ভিডিও থেকে পড়ার থেকে বই পড়ার থেকে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন, যে ভিডিও দেখে পড়তে ভালো লাগে। লাইক আমার যেরকম বই পড়ার থেকে ভিডিও দেখে তাড়াতাড়ি সেটা বুঝতে পারি। সো যারা আমার মতো ভিডিও দেখে খুব তাড়াতাড়ি বুঝতে পারে না বা ভিডিও দেখে খুব তাড়াতাড়ি বুঝতে চান তাদের জন্য ওয়েবসাইটটা অনেক বেশি হেল্পফুল হবে। দেখেন এখানে আপনারা বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিওগুলো পাবেন এখানে, এবং আপনারা চাইলে এখানে আপনাদের কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন, আপনারা টপিক সিলেক্ট করে দিতে পারেন। এখানে কী ধরনের টেকনোলজি আছে, এন্টারটেনমেন্ট আছে, ডিজাইন আছে, বিজনেস আছে, সায়েন্স আছে, গ্লোবাল ইস্যু আছে, এবং ল্যাঙ্গুয়েজ চুজ করে দিতে পারেন আপনারা কোন ল্যাঙ্গুয়েজ শুনতে চান, এবং ডিউরেশন আছে এখানে, এখানে আপনি ডিউরেশন চুজ করে দিতে পারবেন। তো এই ওয়েবসাইট আপনারা ভিজিট করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে ওয়েবসাইট আপনাদের জন্য। দেন নেক্সট গুগল স্কলার। গুগল স্কলারের কথা আমি গত একটা ভিডিওতেও বলছি। এই গুগল স্কলার আপনারা সায়েন্স, আর্টস, কমার্স যে ডিপার্টমেন্টই হন না কেন প্রত্যেকের জন্য এই ওয়েবসাইটটা অনেক বেশি হেল্পফুল, কারণ আপনারা এখানে যারা একদম নিউলি ডাটা নিয়ে কাজ করতে চান, একদম যারা নিউলি জার্নাল এবং আর্লি আর্টিকেল পাবলিকেশন যারা চান তাদের জন্য এই ওয়েবসাইটটা অনেক বেশি হেল্পফুল হবে। এখানে আপনারা যেই ওয়েবসাইটগুলো পাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে লিগ্যাল, এবং প্রত্যেকটা ভরসা করার মতো, এবং প্রত্যেকটা যে আইডিয়াগুলো দেয়, এবং প্রত্যেকটা যে আপনাকে যেই ওয়েবসাইট ওরা যেই আর্টিকেলগুলো পাবলিশ করে বা জার্নালগুলো পাবলিশ করে সবগুলো কিন্তু র ডাটা, এগুলো কোনো ফেক কিছু নেই, এখানে সবগুলো র ডাটা। সো আপনাদের যে কোনো ধরনের অ্যাসাইনমেন্টের জন্য আপনারা গুগল স্কলার খুঁজতে পারেন, এবং যে কোনো থিসিস পেপার বলেন, যে কোনো টপিক যদি আপনি জানতে চান একদম ইন ডিটেলস, সেক্ষেত্রে আপনি অবশ্যই গুগল স্কলার খুঁজতে পারেন। আপনি মার্কেটিংয়ের একটা ওয়েবসাইটে আপনি মার্কেটিং রিলেটেড জানতে চান, আপনারা এখানে আসবেন। এখানে পৃথিবীতে যত স্কলাররা এখানে এই মার্কেটিং নিয়ে রিসার্চ করছে এবং মার্কেটিং ধরনের নিয়ে যত ধরনের রিসার্চ আর্টিকেল পাবলিকেশন আছে সব আপনারা এখানে পেয়ে যাবেন। সো এই আশা করি এই ওয়েবসাইট আপনাদের জন্য অনেক বেশি হেল্প করবে, আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালসগুলো পেতে আপনাদের এখানে সুবিধা করবে। বাট এখানে প্রবলেম হচ্ছে যে এখানে সবগুলো জিনিস আপনারা ফ্রিতে পাবেন, ওরা যে পিডিএফ ফাইলগুলো আপলোড করে সেই পিডিএফ ফাইলগুলো ম্যাক্সিমাম পেইড। সো আপনারা একটু খুঁজে দেখবেন যে ফ্রি পিডিএফ ফাইলগুলো কোথায় আছে। এখানে অনেকে আছে যারা ফ্রিতে পিডিএফ ফাইলগুলো দিয়ে থাকে, সো আপনারা একটু কষ্ট করে খুঁজে সেই ফ্রি পিডিএফ ফাইলগুলো নামিয়ে নেবেন, তাহলে ওটা আপনাদের জন্য আরো সুবিধা হবে। দেন নেক্সট scientificamerican.com। এই ওয়েবসাইটটা তো আপনারা সায়েন্স, মাইন্ড, হেলথ, টেকনোলজি রিলেটেড এনি কাইন্ড অফ প্রোডাক্ট সেগুলোর সম্বন্ধে আপনারা জানতে পারেন। এখানে সব লেটেস্ট লেটেস্ট আর্টিকেল জার্নাল পাবলিশ করা হয়। সো আপনারা যদি জানতে চান কোনো বিষয়ে ইন ডিটেল তাহলে আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এখানে পার মান্থ 10 মিলিয়ন ভিজিটর আসে এই ওয়েবসাইটটাতে। সো বুঝতেই পারতেছেন এই ওয়েবসাইটটা কত জনপ্রিয় একটা ওয়েবসাইট। নেক্সট আরেকটা জনপ্রিয় ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, এটা হয়তো অনেকেই জানেন, scienceDirect.com। এই ওয়েবসাইটটাতে আপনারা বিভিন্ন ধরনের জার্নাল পাবেন এখানে,
বাট এখানে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে পেইড, বাট যেগুলো ফ্রিতে যে ইনফরমেশনগুলো পাবেন সেই ইনফরমেশনগুলো আপনার অ্যাসাইনমেন্ট অথবা টপিক লেখার জন্য অ্যানাফ। সো আপনারা চাইলে এই ওয়েবসাইটটাতে ভিজিট করতে পারেন, হেলথ সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস। সো সবার জন্য এটা প্রযোজ্য, আসলে সব ডিপার্টমেন্ট স্টুডেন্ট এই ওয়েবসাইটে ভিজিট করে তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারে। এবং এটাতে 70 মিলিয়ন পার মান্থ ভিজিটর আসে। ক্যান ইউ ইমাজিন 70 মিলিয়ন পার মান্থ একটা ওয়েবসাইট? সো বুঝতেই পারছেন এই ওয়েবসাইটটা কত জনপ্রিয় একটা ওয়েবসাইট। দেন নেক্সট howstuffworks.com, এখানে পার মান্থ 19 মিলিয়ন ভিজিটর আসে এই ওয়েবসাইটটাতে। এই ওয়েবসাইট হচ্ছে মূলত ওয়ার্ল্ড ওয়াইড যত লেটেস্ট নিউজ আছে, যত লেটেস্ট ম্যাগাজিন আছে, সব ধরনের লেটেস্ট ম্যাগাজিন এবং নিউজগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যদি কেউ চান যে লেটেস্ট আসলে ওয়ার্ল্ড ওয়াইডে কী হচ্ছে এখন, সেটা যদি জানতে চান, এই ওয়ার্ল্ড ওয়াইডে কী নিয়ে লেখালেখি হচ্ছে সেটা যদি জানতে চান, এবং ওয়ার্ল্ড ওয়াইডের কোথায় কী হচ্ছে, কোন ধরনের লেখালেখি হচ্ছে, আপনারা ইচ অ্যান্ড এভরি লেটেস্ট ম্যাগাজিনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনারা সেই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন ফর ইউর বেটারমেন্ট। এখানে আপনারা হেলথ রিলেটেড পাবেন, সায়েন্স রিলেটেড পাবেন, হোম অ্যান্ড গার্ডেন পাবেন, অটো রিলেটেড পাবেন, টেক রিলেটেড পাবেন, কালচার রিলেটেড পাবেন, মানি রিলেটেড পাবেন, লাইফস্টাইল রিলেটেড পাবেন, এন্টারটেনমেন্ট পাবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল আছে, আপনারা চাইলে এই ধরনের আর্টিকেলগুলো পড়তে পারেন, বিভিন্ন ধরনের আরও বেশি জ্ঞান অর্জন করতে পারেন এই ওয়েবসাইটটা থেকে আপনারা। বিশেষ করে যারা আউট নলেজ নিতে চান, যে আসলে পড়ালেখার বাইরে আসলে বাইরের দুনিয়াটা একটু দেখতে চাই, বাইরের দুনিয়া কোথায় কী হচ্ছে, তো তারা যদি চান তাহলে তারা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। হ্যাঁ, লন্ডন ব্রিজ নিয়ে যে স্টোরিগুলো আছে সব কিছু আপনাদের এখানে পেয়ে যাবেন, দেখছেন। সো এটা অনেক ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট। দেন নেক্সট magzine.com, এটা মূলত একটা প্রজেক্ট বেসড ওয়েবসাইট। লাইক যারা বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে চান, ইলেকট্রিক্যাল বলেন বা অন্য এনি কাইন্ড অফ প্রজেক্ট, যারা শুধু পড়ালেখার ভিতরে প্রজেক্ট না, যারা পড়ালেখার বাইরে অনেক ধরনের অনেক ইচ্ছা থাকে যে বিভিন্ন ধরনের প্রজেক্ট করে, সো তাদের জন্য এই ওয়েবসাইটটা অনেক বেশি ভালো। দেখেন এখানে ওরা বিভিন্ন ধরনের প্রজেক্টের জন্য হেল্প করে, এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট পাবেন এবং প্রজেক্টের আইডিয়াগুলো পাবেন, এখানে কী ধরনের প্রজেক্ট হয় আপনারা তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন, কমিউনিকেট করে তারা জানতে পারবেন আসলে তারা কীভাবে করতেছে এই প্রজেক্টগুলো। সো এই ওয়েবসাইটটা অনেক বেশি হেল্প করবে যারা প্রজেক্ট করতে চান, যারা প্রজেক্ট করতে চান তাদের জন্য। আর একটা বড় ওয়েবসাইট হচ্ছে instructable.com, এই ওয়েবসাইটটা হচ্ছে অনেক মোস্ট পপুলার একটা প্রজেক্টের জন্য ওয়েবসাইট। এখানে 21 মিলিয়ন ভিউ হয় পার মান্থ। সো এইখানে হচ্ছে মেইনলি এটাতেও যারা প্রজেক্ট করে তারা তাদের প্রজেক্টগুলো শেয়ার করে এখানে, কীভাবে প্রজেক্টটা করছে। ইভেন আপনি যদি চান এখানকার প্রজেক্টগুলোর জন্য যে আইডিয়াগুলো আছে সেই আইডিয়াগুলো নিতে চান, তাহলে এখানে আসবেন, এখানে এসে ওরা যে প্রজেক্টগুলো দিছে সেই প্রজেক্টগুলো ভালোভাবে পড়বেন। সো আপনারা দেখা যাক একটু কী কী আছে এখানে। সো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের প্রজেক্ট ওরা করছে, সেই প্রজেক্টগুলো ওরা এখানে শেয়ার করছে। সো ওরা একটা স্পিকার বানাইছে, স্পিকারটা কীভাবে বানাইছে সেটা আমি ওরা এখানে দিয়ে দিচ্ছি, যে এখানে ইন ডিটেলস ওরা কী কী লাগছে না লাগছে সব কিছু ওরা দিয়ে দিচ্ছে, এবং স্টেপ বাই স্টেপ ওরা দেখাই দিচ্ছে কীভাবে করবেন না করবেন। সো যারা প্রজেক্ট করবেন তাদের জন্য এই ওয়েবসাইটটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে আশা করি। আপনারা চাইলে এটা পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারেন। ইভেন আপনার যদি কোনো কোশ্চেন থাকে যে আসলে এই জায়গাটা আপনি বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কোশ্চেনও জিজ্ঞাসা করতে পারেন যে এটা কীভাবে করছেন, বা কমেন্ট করতে পারেন তাদের এখানে। code.org, এটাতে 6 মিলিয়ন পার মান্থ ভিজিট হয় এখানে। সো এটা একটা মোস্ট পপুলার একটা ওয়েবসাইট। সো আপনারা চাইলে এখানে যত কিছু এখানে শেখায় সবগুলো কিন্তু আপনাদের ফ্রিতে শেখাবে। সো আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের যেই ফ্রি যে কোর্সগুলো আছে সেগুলো আপনারা এখানে করতে পারেন, আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের কোডিং প্র্যাকটিস করতে পারেন। সো যারা সিএসসি স্টুডেন্ট আছেন তাদের জন্য এই ওয়েবসাইটটা অনেক হেল্প করবে। দেন নেক্সট codeshape.com, এটাও একটা মোস্ট পপুলার ওয়েবসাইট, এটাও যারা সিএসসি স্টুডেন্ট আছে তাদের জন্য। এখানে আপনারা বিভিন্ন ধরনের কোডিং, জাভা, সি প্লাস প্লাস, সি, সো এনএ, পাইথন, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন। সো প্র্যাকটিস অ্যান্ড লার্ন, কমপ্লিট, ডিসকাস, এখানে বিভিন্ন ধরনের কন্টেস্ট, আপনারা চাইলে যারা বেশি খুব ভালো কোডিং পারেন তারা চাইলে এই কন্টেস্ট অনুসরণ করতে পারেন, এবং এখানে আপনারা চাইলে কোশ্চেন করতে পারবেন, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা দিতে পারবেন। যদি আপনার কোনো কোশ্চেনের অ্যান্সার জানা থাকে তাহলে সেই কোশ্চেন অ্যান্সারটা আপনি দিতে পারবেন, এবং আপনার যদি কোনো কোশ্চেন জানার কোনো অ্যান্সার জানা লাগে সেখানে আপনি কোশ্চেন করবেন, তাহলে আপনি এখানে আপনার যারা জানবে তারা আপনার অ্যান্সারটা দিয়ে দেবে। সো সিএসসি স্টুডেন্টের জন্য এটা অনেক হেল্প করবে আশা করি। দেন নেক্সট theconstructor.org, এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়েন তাদের জন্য। এই ওয়েবসাইটটাতে আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত ধরনের লেটেস্ট আর্টিকেল, জার্নাল অথবা পাবলিকেশন আছে এই ওয়েবসাইটটাতে আসলে আপনারা সেগুলো পড়তে পারবেন।
ওয়েবসাইট যত ধরনের লেটেস্ট নিউজ এবং যত ধরনের লেটেস্ট পাবলিকেশন আছে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, সো আপনারা এখানে আসলে সেগুলো পড়তে পারবেন। এবং এটা পড়লে আপনাদের যেটা হবে যে আপনাদের আসলে নলেজ আরও বাড়বে, আসলে জানার তো কোনো শেষ নেই, হয়তো আপনি এখানে পড়ে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনি এখানে জানেন না। আসলে জেনারেল একটা নলেজ যেটা তো আপনি জানেন না, বাট এখানে তো আপনি জানতে পারলেন। সো আসলে কোনো কিছু জানার কোনো আসলে শেষ নেই, আপনি অনেক কিছু এখানে জানতে পারবেন। ইভেন এখানে আপনারা যদি চান, আপনারা যদি কেউ আর্টিকেল লেখার অভ্যাস থাকে, তাহলে কিন্তু তারা এখানে আর্টিকেল লেখেও আর্ন মানি। সো আপনারা কিন্তু চাইলে এখানে আর্টিকেল পাবলিশ করে টাকা আর্ন করতে পারেন। তো এই 10টা ওয়েবসাইট আশা করি আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। আর নেক্সট ভিডিওটা আশা করি আরও কিছু ওয়েবসাইট নিয়ে কাজ করবো, যেই ওয়েবসাইটগুলোতে আসলে আপনারা ফ্রিতে অনলাইনে কোর্স করতে পারেন, যেসব ওয়েবসাইটগুলোতে আসলে ফ্রি অনলাইনে কোর্সে রেজিস্ট্রেশন করা যায়, এবং যারা আসলে ফ্রি অনলাইনে কোর্স করতে চান তাদের জন্য একটা আলাদা করে ভিডিও বানাবো সেই ওয়েবসাইটগুলো নিয়ে। তো আরেকটা যেটা বোনাস বলছিলাম সেটা হচ্ছে bookclub.com। এখানে আপনারা বিভিন্ন ধরনের ই বুক ডাউনলোড করতে পারবেন, এমন পিডিএফ যে বইগুলো আছে সেগুলো এখানে আপনারা পড়তে পারবেন এবং এটা টোটালি ফ্রি। এখানে আসার পরে জয়েন নাও এখানে ক্লিক করে আপনারা আপনাদের ইমেল আইডি দিবেন, ইমেল আইডি দিয়ে পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে সাইন আপ করে নেবেন, ইটস টোটালি ফ্রি। আপনারা এখানে লগ ইন করার পরে আপনারা এখানে যে কোনো ধরনের বই এখানে আপনারা ফ্রিতে পড়তে পারবেন। আশা করি ওয়েবসাইটটা আপনাদের অনেক বেশি হেল্প করবে পিডিএফ বই খুঁজে পাওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা থামস আপ দিবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা এই বিষয়গুলো জানে না তাদের সেই জিনিসটা শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এখন থেকে প্রতিদিন এই ধরনের ডিজিটাল স্টাডি নিয়ে বিভিন্ন ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করবো। সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ।